আমরা যত ভালো কাজকে ভালো কাজ মনে করে করি বা যত কাজকে আমরা ভালো কাজ হিসেবে জেনে করি সেটা আমাদের মালিক আল্লাহর কাছে ভালো কাজ হবে তখন যখন সেই কাজটা আল্লাহর নির্দেশ মতো হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে আদেশ হবে আল্লাহর পদ্ধতি হবে নবীজির তাহলে সেই ক্ষেত্রে সেটা আল্লাহর কাছে ভালো কাজ হিসেবে বিবেচিত হবে এখন যদি নির্দেশ আল্লাহর না থাকে কোনো বিষয়ে কিন্তু সেই কাজটা করার সময় এই টাইপের কাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে করি তাহলে সেটাও ভালো কাজ হবে না আবার আল্লাহর নির্দেশটাই পালন করতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি না সেটা কার পদ্ধতিতে অন্য কোন মানুষের পদ্ধতিতে অন্য কোন নিয়মে সেটাতে রাসূলের নিয়ম নাই হাদিসের নিয়ম নাই এরকম কোরআন এবং হাদিস ছাড়া ইসলামের নাম দিয়া মনগড়া কিছু কাজ আমরা টুকটাক করি কি করি না এই যে ইসলামের নাম দিয়া টুকটাক অন্য অন্য কাজ করি যেগুলো আসলে কোরআনে নাই যেগুলো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে পদ্ধতিতে নাই সেগুলো হয়তো আমার বাপ দাদার নিয়মে আছে আমার পীর সাহেবের নিয়মে আছে আমার দিনী ভাইয়ের নিয়মে আছে আমার এলাকার নিয়মে আছে কিন্তু কোরআনের নিয়মে নাই তখন সেই কাজটা হয় বিদআত সেটার নাম কি হয় বিদআত মানে দাঁত ছাড়া মানে এটার গোড়া নাই কোরআন বা হাদিসে এটার কোনো ভিত্তি নাই সেটাকে বলা হচ্ছে বিদআত এটা বাংলা বিদআত না আরবি বিদআত মানে হলো ইসলামের মধ্যে নকল জিনিস ইসলামের মধ্যে আসল আর নকল দেখতে অনেক সময় কাছাকাছি হয় না কিন্তু নকল তো নকল আসল তো আসল একটার সাথে আরেকটার কোনো তুলনাই চলে না কিন্তু দেখতে একরকম দেখা যায় ইসলামের নাম দিয়ে আমরা অনেক কাজ করি যেগুলো আসলে কোরআনেও নাই হাদিসেও নাই এগুলো হলো নকল টাকার মতো নকল জিনিসের মতো কথা কি বুঝতে পারছেন আল্লাহর আদেশ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি এই দুইটা যোগ হলে তখনই আমি সেই কাজকে ভালো কাজ হিসেবে করবো এই জন্য ইমানদার কোনো কাজকে ভালো কাজ মনে করে যখনই করবে তার দেখতে হবে এক নম্বরে সেখানে আল্লাহর আদেশ আছে কিনা দুই নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম আছে কিনা দুইটার কোনো একটার ঘাটতি থাকলে সেটা ভালো কাজ গোটা দেশের মানুষও যদি করে কি বলেন বাপ দাদার চোদ্দ গোষ্ঠী আঠারো গোষ্ঠী বিশ গোষ্ঠী বাইশ গোষ্ঠী যদি করে গোটা দুনিয়ার মানুষ যদি করে একেবারে একজন পীর সাহেব নেককার সাহেব ইমাম সাহেব খতিব সাহেব তিনিও যদি করেন হবে না আমাদের একমাত্র মডেল কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার এই কথাটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি তার ভাষায় বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা মান আবা তিনি বলেছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা তবে যে ব্যক্তি অস্বীকার করেছে সে জান্নাতে যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়ামাই আবা ইয়া রাসূলুল্লাহ আপনার আবার অস্বীকার করে কে সে আবার কিভাবে মুসলমান হয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমার অনুসরণ করবে নামাজ পড়ার সময় আমার নবীজি কিভাবে পড়েছেন দুরুদ পাঠের সময় আমার নবীজি কিভাবে দুরুদ পড়েছেন নবীজি দুরুদ পড়ছেন না পড়েন নাই আমরা যে নামাজে দুরুদ পড়ি নবীজি পড়েন নাই আমরা যে জিকির করি নবীজি জিকির করেন নাই তো একজন মুসলমান জিকিরের সময় চিন্তা করবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জিকির করেছেন তাই না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দোয়া করেছেন তিনি কিভাবে অন্য কাজ করেছেন এগুলো সব সেই নিয়ম অনুযায়ী আমি করব উনি ছাড়া অন্য কারো নিয়মে করব না তাহলে আপনারা এখন বলতে পারেন তাহলে হুজুরদের দরকার কি হুজুরদের দরকার আছে এই ক্ষেত্রে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মটা আমাদেরকে হাদিস দেখে দেখে কোরআন দেখে দেখে বাতলে দেবেন হুজুররা এছাড়া হুজুর যদি নিজের মন গড়া একটা পদ্ধতি বলে হুজুর যত বলেই হোক সে হুজুরের কথা হবে না যদি হাদিসের সাথে মিল না থাকে হুজুর যদি মন গড়া কথা বলে সেই কথা কি আমরা মানতে পারি তাহলে আমরা হুজুর খাঁটি আর অখাঁটি এটা বাছাই করব ওই যে কোরআন হাদিস দুইটা কোষ্টি পাথর দিয়া কোরআন হাদিসের সাথে মিলছে তো মারহাবা কোরআন হাদিসের সাথে মিলছে নাই তাহলে সেটা আমরা গ্রহণ করতে পারি না এই বিষয়ে পৃথিবীর কোন মুসলমানের ভিন্ন মত থাকার কোন সুযোগ আছে কোন সুযোগ নেই এই জন্য আল্লাহ বলেছেন ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা
যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে আল্লাহর কথা মেনে চলে আর নবীজির পদ্ধতি খুঁজে খুঁজে খুঁটে খুঁটে জেনে জেনে মানার চেষ্টা করে যে আমার নবী কোনটা করেছেন এভাবে যে খুঁটে খুঁটে আল্লাহর আনুগত্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে ফাকাদ ফাযা ফাউজান আযীমা সে মহা সাফল্যের অধিকারী হয়ে যায় মহা সফল হয়ে যায় চরম সার্থক হয়ে যায় শেষ হাসি সে হাসতে পারে কিয়ামতে আখিরাতে তার সাফল্য থাকে চূড়ান্ত এজন্য চূড়ান্তভাবে যদি সফল হতে চাই শেষ হাসি যদি হাসতে চাই যে হাসির পরে আর কখনো মুখ মলিন হবে না চেহারা কালো হবে না আপনার কখনো আর ব্যর্থতার গ্লানি আপনাকে পেয়ে বসবে না যেই সাফল্য হবে জান্নাতের সুসংবাদ পাওয়ার পর আল্লাহ বলেছেন ফামান যুহযিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করবেন কিয়ামতের দিন বলা হবে অমুকের ছেলে অমুক তোমার জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো তোমার জান্নাতের সুসংবাদ তোমাকে দেয়া হলো ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি যার ডান হাতে আমলনামা দেয়া হবে ডান হাতে আমলনামা পাওয়া মানে হলো তার সারা জীবনের যে রিপোর্ট বই এই রিপোর্ট বইটা যখন ডান হাতে দেয়া হবে ডান হাতে তার রিপোর্ট বই দেওয়ার মানে হলো লোকটা জান্নাতি আল্লাহ বলেছেন ফামান যুহযিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস দুনিয়াতে ক্ষেতের ধান ভালো হয়েছে ফসল ভালো হয়েছে দোকানে কাস্টমার ভালো আসছে বেচা কিনা ভালো হয়েছে চাকরিটা হয়ে গেছে প্রমোশনটা হয়ে গেছে বিয়েটা যেখানে করতে চাইছেন সেখানে ব্যাটে বলে হয়ে গেছে গাড়িটা হয়ে গেছে বাড়িটা হয়ে গেছে এগুলো সবগুলো সাফল্য কিন্তু এই সফলতা এটা চূড়ান্ত সফলতা নয় গাড়িটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে যে মারা যাবেন না আপনি বিপদে পড়বেন না তার কোনো গ্যারান্টি আপনার দোকানে বেচা কিনা ঠিক মতো হয়েছে কিন্তু সেই বেচা কিনা হওয়ার টাকাটা সেফে নিরাপদে আপনি জমা করতে পারবেন তার কোনো গ্যারান্টি আপনার যেখানে বিয়ে করতে চেয়েছেন ব্যাটে বলে সেখানে বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ে হলেই যে সেখানে সুখ হবে তার গ্যারান্টি আছে আপনি ফলাফল চাইছেন যেরকম হওয়ার কথা পরীক্ষা দিয়েছেন আশা করেছেন সেরকম ফলাফল হবে ফলাফল সেরকম হয়েও গেছে কিন্তু এই ফলাফল ভালো হওয়াতেই যে আপনি ভালো কলেজে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন বা চাকরি হবেন তার গ্যারান্টি আপনার আপনার চাকরি হয়ে গেছে কোনো এক জায়গায় চাকরি হওয়ার পর আপনি বেতন টেতন পেয়ে হাসি মুখে সুখে সংসার করবেন এর গ্যারান্টি চাকরি হওয়ার পর বহু মানুষ দলের উপরে আছে না নাই আপনার প্রমোশনের জন্য বহুদিন অপেক্ষা করছেন দোয়া দরুদ পড়ছেন দান সাদাকা করছেন কান্নাকাটি করছেন চোখের পানি ফেলছেন আল্লাহর কাছে চাইছেন প্রমোশনটাও হয়ে গেছে দেখেই যে আপনি সুখী হয়ে যাবেন তার গ্যারান্টি এই পৃথিবীতে প্রতিটা অর্জনের পর একটা হারানোর ভয় থাকে এই জন্য এই পৃথিবীতে মানুষ শেষ হাসি হাসতে পারে না কত মানুষ দেখবেন আর হাসি খুশি সে কিছু একটা পাইছে এরপর দেখা যাবে একটা কান্না শুরু হয়ে গেছে আছে না নাই ভাইরা মা সন্তান হয়েছে খুব খুশি এরপর দেখা গেল প্রতিবন্ধী তাহলে এই খুশিটা গ্লানিতে রূপান্তরিত হলো কি হলো না একমাত্র যেদিন আমরা শুনতে পাব যে আমাদের মালিক আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের যত ভুল ত্রুটি ছিল বান্দা বহুবার আমার কাছে ক্ষমা চেয়েছ চোখের পানি ফেলেছ ইস্তিগফার করেছ যাও সব মাফ করে দিলাম এবং তোমাদেরকে আজকে জান্নাতের চাবি দিয়ে দিলাম এই কথা যেদিন মানুষ শুনতে পাবে ওর পর থেকে অনন্ত অনাদি অসীম কাল পর্যন্ত আর কখনো তার ব্যর্থতার গ্লানি তাকে পোহাতে হবে না এই সাফল্য কেউ কেড়ে নিতে পারবে না এই সুখ কেউ চিনিয়ে নিতে পারবে না এই সুখ চলে যাওয়ার আশঙ্কা থাকবে না এই হাসি কখনো মলিন হবে না এই মুখ কখনো অনুজ্জ্বল হবে না এরপরে আর দুঃখ কখনো স্পর্শ করবে না দুঃখ কাকে বলে সেটা আর কখনো সে দুঃখের সাথে দেখা হবে না এটা হলো শেষ হাসি এটা হলো চূড়ান্ত হাসি আল্লাহ বলেছেন ফাকাদ ফাযা ফাউজান আযীমা এটাই হলো মহা সাফল্য এটাই হলো চূড়ান্ত সাফল্য এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান যুহযিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা শুনবে আর জান্নাতে যাওয়ার সুসংবাদ শুনে যাবে সে ব্যক্তি চূড়ান্তভাবে সফলকাম হয়ে যাবে
ওয়ারিশ আজিমের মালিক আপনি আমাদের সবাইকে সেই শেষ হাসি হাসা মানুষগুলোর কাতারে শামিল করে নিন আমিন আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় এরকম একত্র হওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ আপনি আমাদেরকে আমাদের কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার হুকুমকে আপনার নবীর তরিকা অনুযায়ী সুন্নাত অনুযায়ী আপনার নবীর পদ্ধতি অনুযায়ী আমলের তৌফিক দিবেন আমিন আল্লাহ ইসলামের নামে ভেজাল আমল নকল আমল দুই নম্বর আমল বিদআত আমল থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ভাইরা আমার তাহলে আমরা শেষ হাসি যদি হাসতে চাই আল্লাহর ভাষ্য অনুযায়ী আল্লাহর আয়াত অনুযায়ী ওমাই ইউতিআর রাসূল ওমাই ইউতিআল্লাহ ওয়া রাসূলাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা মহা সাফল্য এটা অর্জন হতে হলে আল্লাহর কথা শুনতে হবে আর কার আনুগত্য করতে হবে রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে কোন আলেম কোন হুজুরের আনুগত্য যদি আমরা করি সেটা হবে কোরআন এবং হাদিসের আলোকে যখন তারা আমাদেরকে ডাকবে তখন আমরা তাদের আনুগত্য করব ইনশাআল্লাহ ভাইরা আমার আমি যদি একটা উপমা দেই তাহলে বুঝতে সুবিধা হবে ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তখন যদি সেটা আল্লাহর হুকুম অনুযায়ী হয় নবীজির সুন্নাত অনুযায়ী হয় তখন একটা ঘাটতি থাকলে হবে না হবে আসেন এবার আমরা একটু উপমা দেই যে আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত গরু এবং ছাগল জবাই করে খাওয়া হালাল নাকি হালাল না হালাল যেহেতু হালাল সেহেতু এই গরু জবাই করার অনুমতি আছে আল্লাহর হুকুম আছে খাওয়া হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহিল্লা লাকুম মা ওয়ারা যালিক এই যে হারাম কয়েকটা জিনিস উল্লেখ আল্লাহ করেছেন এছাড়া বাকি সব মান তোমাদের জন্য আল্লাহ বলেছেন হালাল তো এর বাইরে বাকি সব যে হালাল আল্লাহ করেছেন এর মধ্যে গরু ছাগলও আছে তাহলে আল্লাহ তাআলার হুকুম আছে গরু খাওয়া গরুর গোশত খাসির গোশত মুরগির গোশত এগুলো খাওয়া আল্লাহর হুকুম আছে কিন্তু এটা জবাই করতে হবে নবীজির পদ্ধতি অনুযায়ী বুঝেন নাই কথা এখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা এটা কার নিয়ম নবীর নিয়ম যদি সেটার নির্দেশ আল্লাহ করেছেন ফাকুলু মিম্মা যিকরাসমুল্লাহি আলাইহি আল্লাহর নির্দেশ আল্লাহর নাম নেওয়া হয়েছে যে পশু জবাই করো এটা খাও তো নবীজি আমাদেরকে দেখাইছেন কিভাবে আল্লাহর নামে জবাই করতে হবে তাহলে আল্লাহর নির্দেশ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দুটো একত্র হয়েছে ওটা খাইতে পারবো তাই না এবার আসেন আল্লাহর নির্দেশ নাই নবীর তরিকা আছে ভালো করে বুঝেন আল্লাহর নির্দেশ নাই জবেটা একেবারে নবীজি যেভাবে করেছেন সেই বর্ণনা অনুযায়ী করছেন ধরেন একটা কুকুর ধরে এনে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একেবারে রং যে কয়টা দরকার কারা সে কয়টা কাটছেন সব সুন্দর মতো কাটছেন পশ্চিম দিকে শোয়াইছেন হ্যাঁ যেদিকে কল্লা দেন দরকার দিয়েছেন সব ঠিকঠাক মতো দিয়েছেন কিন্তু জবাই করছেন কুকুর হালাল হবে না হারাম হবে কারণ আল্লাহর নির্দেশ নেই আবার জবাই করছেন গরু আল্লাহ নির্দেশ আছে কিন্তু বিসমিল্লাহ বলেন না নবীর সুন্নতকে ডিনাই করে দিয়েছেন ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দিয়েছেন ইচ্ছাকৃত যদি মুসলমান বিসমিল্লাহ ছাড়ে তাহলে পশু খাওয়া হালাল না তাহলে আল্লাহ নির্দেশও লাগবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিও লাগবে অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া যদি অন্য কোন পদ্ধতিতে মানুষ ইবাদত করে এই জবে করার বিষয়টা তো হালাল হারামের ব্যাপার ইবাদতের ক্ষেত্রে যদি আসে জিকির বলেন তেলাওয়াত বলেন দরুদ বলেন নামাজ বলেন হ্যাঁ এই যত জিনিস আছে এগুলো তো যদি কবর জিয়ারত বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া অন্য কারোর পদ্ধতিতে কেউ করে তাহলে সেটার নাম হলো বেদাত সেটার নাম কি ভাই বেদাত এই বেদাতটা বোঝার জন্য আমি বলেছিলাম এটা হলো আসল আর নকলের মতো সুন্নতটা হলো আসল আর বেদাতটা হলো নকল দেখতে একরকম প্রায় দেখা যায় তাই না জিকির হ্যাঁ অন্যান্য কাজ কাম মনে হয় একই রকম কিন্তু একটা কোরআন হাদিসের সাথে মিল আছে আরেকটা মিল নাই এখন আপনারা হয়তো বলবেন হুজুর সমস্যা কি এটাও তো দেখতে ভালোই তো দেখা যায় তাহলে আমি বলতে চাই আপনি কোন একটা দোকানে গেছেন কিছু কেনার জন্য ধরেন আপনার অনেক ক্ষুধা লাগছে আপনি একটা মুদির দোকানে যায় বলতেছেন ভাই এই জিনিসটা দেন দোকানদারের কাছে যায় আপনি বললেন ভাই আমার পকেটে টাকা পয়সা নাই অনেক ক্ষুধা লাগছে ভাই একটা কলা দেন একটু রুটি দেন কিছু একটা চাইলেন আপনি দোকানদারের যদি মন মানসিকতা ভালো থাকে ওই দিন বেচা কিনা ভালো হয়
সে চিন্তা করতে পারে লোকটা কিছু নাই গরীব মানুষ ভাই আমি মুসাফির মানুষ খোদায় পাগল হয়ে যাচ্ছি হাতে টাকা নাই হারিয়ে গেছে বা পকেট মানি নিয়ে গেছে কিছু একটা বিপদে পড়ছি তাহলে অনেক দোকানদার দয়া করে আপনাকে একটা কলা একটা বিস্কিট একটা কিছু এগুলো দিয়ে দিতে পারে সম্ভাবনা আছে না নাই আপনি টাকা আনতে পারেন নাই তাও কিছু বিপদে পড়লে দোকানদার দয়া করে দিতে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে দোকানদারের কাছে ছোট হতে যাব না দরকার কি একটা নকল টাকা বার করছে 500 টাকার একটা নকল নোট নিয়ে বলছেন দোকানদার ভাই কলা দেন বিস্কিট দেন হাম দেন তাম দেন তো এই নকল নোট দিলে যার কাছে নকল নোট দিবেন যদি ধরা পড়ে এটা নকল নোট তাহলে কি হবে দোকানদার মনে করবে আরে বেচারা আসল টাকা পায় নাই দেখেই তো নকল টাকা নিয়ে আসছে থাক তাহলে তার দিয়ে দি কি বলেন দিবে না বলেন কি হবে টাকাটা আস্তে করে রেখা বলবে ভাই ভিতরের দিকে আসেন তাই না ভিতরে আসেন আপনি বাইরে দাঁড়িয়ে কেমনে খাবেন ভাই আসেন ভিতরে ঢুকায়া ঝাঁপটা ফালায়া থানায় কল করবে ভাই বড় রুই মাছ পাইছি আসেন তাড়াতাড়ি হ্যাঁ জাল টাকা চক্রের সদস্য পাওয়া গেছে ভাই আসেন পুলিশে হাত উঠে দিবে না তাহলে কি শিখলাম এখান থেকে টাকা নাই তারপরেও পাওয়ার সম্ভাবনা একটু হইলেও আছে কিন্তু যদি জাল টাকা নিয়ে যান পাওয়া তো দূরের কথা মুগুরের মায়ের মিস ঠিক একইভাবে কোরআন হাদিস অনুযায়ী ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে গেছেন তো জান্নাতের আশা করতে পারেন জোরালো এমন কি ইবাদত বন্দেগী বেশি করতে পারেন নাই যা আল্লাহর কাছে কান্নাকাটি করছেন মাফ করছেন আল্লাহ মাফ চাইছেন আল্লাহ আমি তো বেশি কিছু আনতে পারি নাই তুমি দয়া করে জান্নাত দিয়ে দিও আল্লাহ তো আল্লাহ তাআলা দয়া করে দিতেও পারেন যে বান্দা আমল করতে পারেন নাই কিন্তু যদি ওই যে নকল আমল দুই নম্বর আমল নিয়ে যান যেটা মেড ইন মদিনা না যেটা মেড ইন কোন আর সেটা না বলি বিভিন্ন জায়গার মেড ইসলামের নামে বিভিন্ন জিনিস আছে না অমুক জায়গার মেড তমুক জায়গার মেড অমুক হুজুরের মেড তমুক মিশাবের অমুক আলেম সাহেবের মেড এটা মেড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না মেড ইন মদিনা না সুন্নতে নাই কোরআন হাদিসে নাই এরকম নকল আমল যদি নিয়ে আল্লাহর কাছে হাজির হন তখন কি হবে জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর তোমরা সমস্ত নকল আমল থেকে বেঁচে থাকবা ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ কারণ ইসলামের নামে যত নকল আমল আছে কোরআন হাদিসে যেটা নাই এরকম বানোয়াট আমল এগুলো সবগুলো বিদআত এগুলো সব নতুন আবিষ্কার ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু বিদআতিন দালালা আর সকল বিদআত এটা ভ্রষ্টতা মানুষকে সঠিক পথ থেকে সরায় দেয় আর এই বেদাতে যে গোমরাহি হয় পথারা হয় এই পথারা হলে সে পথের শেষ মাথা জাহান্নাম অপেক্ষা করছে বেদাত এবং নকল আমলে কখনো আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না এই জন্য ভাই খুব সাবধান আমলের ক্ষেত্রে আস্তে 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 ইনশাআল্লাহ 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 বাবা জি আমরা শিরক বেদাত করব না বলেই তো এত কথা বলতেছি আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করো তাহলে আমরা পাক্কা নিয়ত করব যে আমরা কোন শিরক এবং বিদআত করব না আল্লাহ আমাদেরকে বুঝে এবং আমল করার তৌফিক দান করো আল্লাহর কাছে নাজাত পাইতে হলে শিরক মুক্ত তাওহীদ আর বিদআত মুক্ত আমল লাগবে শিরক মুক্ত তাওহীদ আর বিদআত মুক্ত আমল লাগবে আমল হইতে হবে পিওর অরিজিন দুই নম্বর জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আপনি কোন এমবাসিতে ভিসার জন্য জমা দিবেন নকল কাগজ দিয়ে যদি ধরা পড়ে যে এটা নকল কাগজ তাহলে ব্ল্যাক লিস্টে ফেলায়া জীবনের পুরো ভিসা রাস্তাই বন্ধ করে দিবে ঠিক না ভাই ঠিক আর আপনি কাগজপত্র যারা গেছেন ভিসা পাইলে পাইতে পারেন না পাইলে নাই কাগজ নেন না ভিসা হবে না আর দয়া করে ভিসা অফিসার যদি বলে যে দিয়ে দিবে দিতেও পারে কিন্তু নকল কাগজ যদি ধরা পড়ে তাহলে এমন ব্ল্যাক লিস্টে ফেলাইবে এমবাসি জীবনে এই $500 আর কোনোদিন ওই দেশ ভিসা ঠিক একইভাবে ইসলামের নামে যতটুকু করবেন সেটা পিওর যেন হয় ভেজাল জিনিস আল্লাহর কাছে নিবেদন করবেন জান্নাতের আশা ছেড়ে দেবেন এজন্য আমল যতটুকু করেন পিওর হইতে হবে ঈমানটা ঠিক থাকতে হবে আর ওই আমলটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী তাহলে ভাইরা আমার আমাদের আখিরাতে নাজাত এবং মুক্তি নির্ভর করে দুটি জিনিসের উপরে এক হলো শিরিক মুক্ত ঈমান তাওহীদ যে আল্লাহর সাথে আর কাউকে শরীক করব না
আমাদের সকল লাভ ক্ষতি কল্যাণ অকল্যাণ দুঃখ সুখ সন্তান দেওয়া না দেওয়া ব্যবসা হওয়া না হওয়া সকল কিছুর ক্ষমতা এবং মালিকানা একমাত্র কার হাতে আল্লাহ ছাড়া আর কারোর হাতে এগুলোর কোনো ক্ষমতা আমরা মুসলমান অন্য ধর্মের মানুষ যারা শিরকে লিপ্ত হয় যেমন হিন্দুরা আছেন অনেকে আছেন তারা তাদের ধর্মীয় বিশ্বাস ধারণ করেন লালন করেন সেটা তাদের ব্যাপার কিন্তু আমাদের সাথে অন্যান্য ধর্মের মানুষের পার্থক্য হলো এই জায়গায় যে মুসলমান একত্ববাদে বিশ্বাসী তাওহীদে বিশ্বাসী আল্লাহর সাথে মুসলমান কাউকে শরীক সাব্যস্ত করে না এজন্য ভাই শিরিক করা যাবে না আপনি সিজদা আল্লাহকেও দেন আবার কবরকেও দেন আছে না নাই আছে এটাকে শিরক বলে পার্টনার বলা আল্লাহর পার্টনার আপনি বানাইলেন আল্লাহরে যা দিলেন তারেও তা দিলেন আরে সে তো আল্লাহর সৃষ্টি আল্লাহর গোলাম যেই কপাল আল্লাহকে দিয়েছেন এই কপাল আর কাউকে দিতে পারেন না যে প্রার্থনা শুধু আল্লাহর কাছেই করবেন এটা আর কারোর কাছে করতে পারেন না তাহলে শিরক হয়ে যাবে আর শিরক যদি হয় আল্লাহ কোরআনে বলেছেন ওলাকদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন হে রাসূল আপনার এবং আপনার আগে যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে সমস্ত নবী রাসূলদের কাছে একটা কমন ওয়াহী নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো যদি আপনি ওহী আপনি যদি শিরকে লিপ্ত হন নবীকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরকে লিপ্ত হন লায়াহবাতান্না আমালুক অবশ্যই 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 আপনার আমল যত ভালো কাজ করবেন সব বাতিল হয়ে যাবে শিরকে লিপ্ত হলে কোনো আমল থাকবে না এজন্য ভাই সংগ্রাম চালাতে হবে ঈমান যেন হয় শিরক মুক্ত আর আমল যেন হয় বেদাত মুক্ত ঈমান হতে হবে শিরক মুক্ত আর আমল হতে হবে বেদাত মুক্ত এই দুইটা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে পুঁজি অল্প যদি হয় টাকা যদি একটু কমও থাকে ওই দোকানদার যেরকম জিনিস দিয়ে দিবে আমলের পুঁজি একটু কমও যদি থাকে কিন্তু পিওর থাকে ভেজাল না থাকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাওহীদকে ঠিক করার তৌফিক দান করুন আমিন বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন আমিন তাহলে ভাইরা আমরা চেষ্টা করব আমাদের ঈমানটাকে শিরকের ভেজাল থেকে মুক্ত করতে আর আমলটাকে বিদআতের ভেজাল থেকে মুক্ত করতে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব ভাই বোনকে বুঝার তৌফিক দান করুন আমিন ভাইরা আমার সমাজে কেউ যদি ভুলে থাকে তাহলে তাকে প্রতিপক্ষ মনে করা যাবে না আমার ভাই ভুল করছে মায়া করতে হবে দয়া করতে হবে স্নেহ করতে হবে আদর করতে হবে নরম ভাষায় কথা বলতে হবে আমরা অনেকে কোরআন হাদিসের কথা বলতে যায়া সুন্নাতের কথা বলতে যেয়ে বিদআতের বিরুদ্ধে বলতে গিয়ে আমরা অনেক সময় বাড়ি বাড়াবাড়ি করে ফেলি সীমা লঙ্ঘন করে ফেলি মাত্রা জ্ঞান হারিয়ে ফেলি আল্লাহ তাআলা তার নবী মূসা এবং হারুন আলাইহিমাসসালামকে বলেছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়্যিনা তোমরা উভয়ে আল্লাহর নবী রাসূল হওয়া সত্ত্বেও আল্লাহ বলেছেন ফেরাউনের কাছে যখন যাবা তখন নরম ভাষায় কথা বলবা ফেরাউনের মতো কাটটা কাফেরের কাছে আল্লাহর দুই দুইজন নবীকে রাসূলকে যদি আল্লাহ বলেন নরম ভাষায় কথা বলতে তো আপনার সমাজে আপনার আশেপাশে কোনো ভুল ভাল করা মানুষ বিদআত করা মানুষ কোনো অন্যায় করা মানুষ সে তো ফেরাউনের মতো এত খারাপ হয় নাই আর আপনিও তো ওই নবী রাসূলদের সমান হওয়ার প্রশ্নই ওঠে না তাহলে আপনি কিভাবে মানুষকে বিদআত থেকে বাঁচাতে গিয়ে সত্য রূঢ় এবং বাজে ভাষা ব্যবহার করতে পারেন আপনি কিভাবে মানুষকে তাচ্ছিল্য করতে পারেন অপমান করতে পারেন যদি আপনি সুন্নাত প্রচারের নামে মানুষকে অতিরিক্ত কড়া মাত্রা ছাড়িয়ে যদি কোনো কড়া কথা বলেন কোনো ভুলভাল কথা বলেন বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেন তার আপনি ইসলাম প্রচার করেন নাই আপনি আপনার প্রবৃত্তির পূজা করছেন প্রবৃত্তির পূজা বুঝেন যে নিজের নফসের জেদ খেদ মিটাইছেন এই ভাইটা ভুল করতেছে আমি তার বিরুদ্ধে যা তা বলে আমার মনের ঝাল মিটাইলাম এটা ইসলাম প্রচার আল্লাহ আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান আমিন ভাইরা আমার আমরা আমাদের প্রত্যেকটা মানুষের নিজেকে সংশোধন করব আমার আশপাশকে সংশোধন করব আমরা তাওহীদের আলো জ্বালাই দিব সুন্নতের প্রচার চালাই দিব ইনশাআল্লাহ তাতেই দেখবেন শিরক এবং বিদআত থেকে মানুষ দূরে সরে আসবে মানুষ সত্যটা বুঝতে পারবে আমরা দোয়া করব চোখের পানি ফেলব সুন্দর করে বুঝাবো সুন্নতের তালিম চালু করে দেন সুন্নতের চর্চা চালু করে দেন সুন্নতের প্রচারণা চালাই করে দেন কোন আমলের সুন্নত কি সেটা বলতে থাকেন দেখবেন অটোমেটিক নকলটা দূর হয়ে যাবে সত্যটাকে আপনি যত উদ্ভাসিত করে তুলবেন মিথ্যা তত দ্রুততার সাথে বিতাড়িত হবে
অতএব পদ্ধতিও সুন্দর হতে হবে আমাদের মধ্যে কোমলতা থাকতে হবে সৌন্দর্য থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নববী পদ্ধতি অনুযায়ী আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের ব্যক্তিকে সংশোধন করার তৌফিক দান করুন আমিন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে যে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে আমাদের ঈমান থাকতে হবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যে কোনো ভালো কাজ হবে তখন যখন সে ভালো কাজের পক্ষে আল্লাহর আদেশ নিষেধ আছে আল্লাহর আদেশ আছে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি আছে এই দুইটা যখন টিক চিহ্ন পাওয়া যাবে তখন সেটা সমান সমান বলা যাবে নেক আমল আর যদি এই দুইটার কোনো একটা টিক চিহ্ন না থাকে তাহলে সেটাকে নেক আমল বলা যাবে না তাহলে ইনশাআল্লাহ আমরা আজ থেকে আমাদের প্রতিটা আমলকে কোরআন এবং হাদিসের কষ্টি পাথার দিয়ে যাচাই করে তারপরে সেটা গ্রহণ করব ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সকল প্রকার বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন সুন্নতে রাসূল দিয়ে আমাদের জীবনকে উদ্ভাসিত করার তৌফিক দান করুন আমিন আল্লাহর প্রতি ঈমানকে শিরক মুক্তভাবে আনয়ন করার তৌফিক দান করুন আমিন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শিরক এবং তাওহীদ এবং সুন্নাত সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে হবে আপনারা নিয়মিত প্রোগ্রাম করবেন সুন্নতের চর্চা করবেন ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন আমরা আজকে শুধুমাত্র মূল জিনিসটা দিলাম যে একটা কাজ আল্লাহর কাছে ভালো কাজ হিসেবে গ্রহণযোগ্য হবে কখন যদি কেউ সেই কাজটা প্রথমত ঈমানের সাথে করে দ্বিতীয়ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে যদি আল্লাহর নির্দেশ মতো যদি কাজটা করে তখন আমরা সেই চেষ্টাটা চালাবো ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের অনেকের মধ্যে অহংকার কাজ করে আমাদের অজান্তে কিভাবে আমরা মনে করি আরে অমুকে বেদাত করতেছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের মধ্যে অহংকার চলে আসে আপনি যত সঠিক পদ্ধতিতে কাজ করেন যদি আপনি অহংকারী হয়ে যান আল্লাহ তাআলা পুরো আমলের উপরে লাল কালি দাগ দিয়ে দিতে পারে ঠিক না বেঠিক এজন্য সুন্নতের যদি অনুসারী হয়ে থাকেন নবীজির যদি অনুসারী হওয়ার দাবি করে থাকেন তাহলে আপনার মধ্যে অহংকার আসবে না আপনার মধ্যে বিনয় আসবে মাথাটা নিচু হয়ে আসবে মাথাটা উঁচু হয়ে বুক ফুলায় অহংকারীর মতো হবে না এই চেষ্টাটা কিন্তু আমাদের করতে হবে সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন আসুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে